স্বাস্থ্যমন্ত্রী বা জরুরি প্রয়োজন ছাড়া রাজধানী পূর্ব রাজাবাজারে প্রবেশ বা বের হওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থানে পুলিশ। লকডাউন এলাকায় আসা যাওয়ার নামে তালিকা প্রতিমন্ত্রী খাতায় লিপিবদ্ধ করা হচ্ছে। বাসিন্দাদের প্রয়োজন বিবেচনায় বাড়ানো হয়েছে স্বেচ্ছাসেবীর সংখ্যা। রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া লকডাউনের পঞ্চম দিন রবিবার আটটি রাস্তার মধ্যে চলাচলের মাত্র একটি খোলা থাকায় দিনে দিনে চাপও বাড়ছে। প্রতিদিন এই গেটের সামনে এসে ভিড় করে শত মানুষ, কোনো না কোনো প্রয়োজনে বাইরে বের হওয়ার আবদার সবার। আমি নাইট ডিউটি ছিলাম, ডিউটি করে তারপরে এখন আসছি। আমরা এটা ডিউটিতে যাব, ওনারা বলতেছে এই কার্ড দেনে কি হবে না। কঠোরভাবে মনিটরিংয়ের জন্য আসা যাওয়াদের নামের তালিকা তৈরি করা হয়েছে, যা প্রতিদিন চেক করা হয়। এলাকা থেকে প্রতিদিন কতজন লোক বেরোতেছে, কতজন লোক ঢুকতেছে, এটার একটা এন্ট্রি, কারা কারা ঢুকতেছে, কারা কারা বেরোতেছে। এছাড়া লকডাউন এলাকার প্রায় 50,000 বাসিন্দাদের সেবা দিতে বাড়ানো হয়েছে স্বেচ্ছাসেবক সংখ্যা। টোটাল এখন 50 জন স্বেচ্ছাসেবক পুরো রাজাবাজার। দিনে রাতে 24 ঘন্টা সার্ভিস আমাদের। গতকাল রাত 2টার দিকে আমাদের একজন ফোন দিয়ে বলছে তার ইমার্জেন্সি হার্টের পেশেন্ট, তার ওষুধ লাগবে, আমরা তাকে ওষুধ এনে দিচ্ছি, আমাদের ছবিও আছে ভিডিও আছে। মিথ্যা অজুহাতে কেউ যেন সুযোগ নিতে না পারে সে লক্ষ্যে সতর্ক রয়েছে পুলিশ। এলাকাটাতে আসলে বেশিরভাগই ছিল ম্যাচের ছেলেপেলেরা আগেই চলে গেছে। তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে, আমরা সার্বক্ষণিকই এই বিভিন্ন চেক পয়েন্টগুলোতে আমরা অবস্থান করছি এবং মানুষকে তাদের নিত্য প্রয়োজন যা যা দরকার, যা যা সাহায্য দরকার এটা আমরা করছি। মানুষ যেন ঘরে থাকে, ঘরে থেকে মানুষ যেন অন্তত 12-13 দিন যেন ঘরে থেকে তারা নিজেরাও বাঁচে, অন্যকেও বাঁচানোর চেষ্টা করে। করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের সহায়তা চায় আইনশৃঙ্খলা বাহিনী। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।